করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যেই প্রায় 3 বছর পর নিজেদের সীমান্ত পুরোপুরি খুলে দিল চীন। বিদেশি ভ্রমণকারীদের জন্য তুলে নেওয়া হয়েছে বাধ্যতামূলক কোয়ারেন্টিনের বিধিনিষেধ। এই পদক্ষেপে উৎপাদন সরবরাহ ব্যবস্থা ইতিবাচক পরিবর্তনে বিশ্ব বাণিজ্য আবারও গতিশীল হয়ে উঠছে এমন আশা বিশ্লেষকদের। করোনা মহামারী শুরুর পর 2020 সালের মার্চ থেকে কিছু ব্যতিক্রম ছাড়া বিদেশীদের জন্য সীমান্ত বন্ধ করে দেয় চীন। প্রায় 3 বছর ধরে বিশ্ব থেকে নিজেদের প্রায় বিচ্ছিন্নই করে রাখে বেজিং। বেশিরভাগ অঞ্চলে নিষেধাজ্ঞা ছিল অভ্যন্তরীণ ভ্রমণেও। ব্যবসায়ী শিক্ষার্থী সহ কিছু ক্ষেত্রে ছাড় দিলেও দেশটিতে প্রবেশের পরই 2 সপ্তাহের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের নিয়ম চালু করে সরকার। গেল নভেম্বরে তা কমিয়ে 5 দিন করা হয়। তবে ডিসেম্বরে জিরো কোভিড নীতির বিরোধিতায় জিনপিং সরকারের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভের জেরে লকডাউন সহ একের পর এক বিধিনিষেধ তুলে নিতে শুরু করে বেজিং। সেই পরিপ্রেক্ষিতে গেল মাসে সীমান্ত খোলার এই ঘোষণা আসার সাথে সাথেই ভ্রমণ পরিকল্পনা করতে হুমড়ি খেয়ে পড়েন চীনা নাগরিকরা। আমি খুব খুশি, আমার বাবা মাকে দেখতে পাই না কয়েক বছর হয়ে গেল, ফিরে গিয়ে এখন তাদের দেখার জন্য উন্মুখ হয়ে আছি। বিধিনিষেধ উঠে যাওয়ায় চলতি মাসে চীনের সবচেয়ে বড় উৎসব চান্দ্র নববর্ষকে ঘিরে 200 কোটি মানুষ দেশ বিদেশে ভ্রমণ করবেন বলে জানিয়েছে দেশটির পরিবহন কর্তৃপক্ষ। থাইল্যান্ড সহ জনপ্রিয় পর্যটন অঞ্চলগুলো ব্যাপক সংখ্যক চীনা পর্যটক বরণে প্রস্তুতি নিলেও করোনা সংক্রমণের জেরে চীন থেকে আসাদের প্রবেশে বিধিনিষেধ জারি করেছে ভারত, যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু দেশ। এদিকে মহামারীতে কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখা চীন সীমান্ত খোলায় বিশ্ব বাণিজ্যে গতি ফিরবে এমন প্রত্যাশা বাণিজ্য বিশ্লেষকদের। মার্জিয়া উপমা, ডিবিসি নিউজ ডেস্ক।